ইনার নাম রয় আর এর নাম নিকি। এরা দুইজন এখন মারা গেছে আর তারা মৃত্যুর পরে RIPD নামক একটি সংস্থায় চাকরি করে। পৃথিবীতে মানুষের মৃত্যুর পরও অনেকে মানুষের রূপ নিয়ে পৃথিবীতে থেকে যায়, যাদের বলা হয় ডেডো, আর তাদের ধরে নিয়ে আসা হলো এদের কাজ। আজকে নিকির প্রথম দিন, আর সে রয়ের পার্টনার হিসাবে আজকে একটি মৃত ব্যক্তিকে পৃথিবী থেকে নিয়ে আসার জন্য বাইর হয়। যেহেতু নিকির আজকে প্রথম দিন, তাই রাস্তায় রয় নিকিকে সব কিছু বুঝিয়ে দিতে থাকে। আর তারা কিছু খাবার আর কিছু কার্ড নিয়ে সেই মৃত ব্যক্তি অর্থাৎ ডেডোর দরজার সামনে এসে যায়। রয় দরজায় ঠোকা দিতেই রুমের ভিতর থেকে একটি স্বাভাবিক মানুষ দরজা খোলে। রয় লোকটিকে বলে, আমার মনে হয় আপনি মারা গেছেন। লোকটি হেসে বলে, কি পাগলের মতো বলছেন, আমি মরিনি। তখন রয় আর নিকি রুমের ভিতরে আসে আর রয় লোকটির সামনে কিছু খাবার রেখে সেগুলি নিজে খেতে থাকে আর নিকিকে কিছু কার্ড দিয়ে তাতে লেখা প্রশ্নগুলি লোকটিকে জিজ্ঞাসা করতে বলে। নিকি কার্ডে লেখা খাবারের বিষয়ে নানা প্রশ্ন করতে থাকে আর রয় খাবার খেতে থাকে। খাবারের নাম শুনতে শুনতে লোকটি একটি ডেটোতে বদলে যায়। আসলে এরা খাবারের কথা শুনলে মানুষের রূপ নিয়ে থাকতে পারে না। এবার রয় নিকিকে বলে ওকে ধরে ফেলো। নিকি ওই ডেডোকে ধরতে যাবে, তখন ডেডো তাদের উপর হামলা করে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারপরও নিকি তার হাতে হাতকড়া লাগিয়ে দেয়। তখন ডেডোটি সেই হাতকড়ার একদিক নিকির হাতে লাগিয়ে দেয় এবং নিজে নিজেই তার হাতটি খুলে সেই বিল্ডিং থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তখন রয়ও নিকিকে নিয়ে সেই বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে আসে এবং ডেডোটাকে ধরে ফেলে। নিকি ডেডোর হাত দিয়ে ডেডোটিকে দিতে থাকে আর জায়গা মতো দিতেই ডেডোটির পেট থেকে কিছু সোনার টুকরা বের হয়ে আসে। তারপর ডেডোটি নিকির উপর হামলা করবে, ওই সময় রয় তার বন্দুক দিয়ে ডেডোটিকে মেরে ফেলে।